নীল রঙের জল রং দিয়ে আজকে সুন্দর একটা ফুল করে দেখাবো। এটার জন্য দরকার হবে একটা ফ্ল্যাট ব্রাশ। ফ্ল্যাট ব্রাশটা নিয়ে ঠিক যেভাবে পেন্ট করছি ওইভাবে জাস্ট মনের ইচ্ছা মতো দাগ দিয়ে দিয়ে ফুলটাকে কমপ্লিট করতে হবে। আমি একটা আসমানি কালার নিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা নীল। ওয়াটার কালারের একটা বিশেষত্ব হচ্ছে কি, টেক্সচারটা আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারবেন, কখনো গাঢ় করে কখনো হালকা করে। এই পর্যায়ে আমি অন্য একটা নীল রং নিয়ে নিয়েছি, যেই নীলটা খুব গাঢ়। এটাকে রয়্যাল ব্লু কালার বলতে পারেন। এই কালারটা দিয়ে আমি আরেকটা ফুল পেন্ট করে নিচ্ছি। ফুলটা পেন্ট করার ক্ষেত্রে আপনি ফ্ল্যাট ব্রাশ ইউজ করবেন। এখন খুব সুন্দর একটা গ্রিন কালার দিয়ে আমি লাইনিং করে নেব, পাতা দিয়ে নেব, যাতে ফুলটা দেখতে খুব সুন্দর লাগে। ফুলের ডিটেলিং কাজটা করে নিচ্ছি, খুব সিম্পল একটা কাজ। আপনি জল রং দিয়ে আপনার ইচ্ছে মতো পেইন্ট করতে পারেন যখন যেভাবে মনে চায়। পাতা দিয়ে দিব খুব সুন্দর করে। পাতাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি কয়েকটা কলি দিয়ে দিব। খুব সুন্দর ব্লু কালার দিয়ে আমি খুব সুন্দর করে কলি দিয়ে দিচ্ছি। সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে কিন্তু পেন্টিংটা, তাই না? আর আমার পেন্টিংটা এখানেই ডান, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে।
পেন্টিং অ্যাপ্লিক করার পর আমার মনে হলো যদি সাদা রঙের একটু রেণু দিয়ে দিই দেখতে আরেকটু সুন্দর লাগবে, তাই আমি সাদা রঙটা ব্যবহার করে নিয়েছি।